চাঁদার জুলুমবাজি, চাঁদার নাম করে মারধরের ও লুটপাটের অভিযোগ চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা গলসির কুরকুবা গ্রামের। ঘটনার পরই পার্শ্ববর্তী স্থানীয় লোকজন এসে গলসি থানায় ভিড় জমান। শুক্রবার সন্ধ্যা নাগাদ আউসটাম থানার পিচকুড়ির বাসিন্দা শেখ রমজান আলী ও তার ভাই শেখ শের আলী মোটরসাইকেলে করে গলসি থানার বাহিরঘন্না গ্রামে এসেছিলেন বোনের বাড়ি বিয়ের নেমন্তন্ন করতে। বোনের বাড়ি থেকে কিছু সোনার গয়না ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কুরকুবা শ্মশানের কাছে এলে পুজোর চাঁদার দাবিতে পথ আটকায় কিছু যুবক। বাইক থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় তাদের। এরই মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। তারপরে শেখ শের আলীকে টেনে হিঁচড়ে শ্মশানের ভেতরে নিয়ে যায় তারা। বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় তাকে, পাশাপাশি চলে ঘুষি লাথিও। তাদের সঙ্গে থাকা টাকা ও সোনার গয়নাও ছিনিয়ে নেয় তারা। কোনোক্রমে তাদের হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচে দু ভাই। তারপরই বাহিরঘন্না গ্রামে বোনের বাড়িতে ফোন করে ঘটনার কথা জানায় তারা। স্থানীয় বাহিরঘন্না গ্রাম থেকে জনা 50 লোক তাদের নিয়ে গলসি থানায় আসেন। অন্য গ্রামের বাসিন্দা হয় অভিযুক্তদের চিনতে পারেনি অভিযোগকারীরা। ঘটনায় গলসি থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন তারা। আমি আর আমার দাদা আজকে আমার একটা ভাইজি বিয়ে, তার জন্য বলতে এসেছিলাম গলসি থানার বাহিরঘন্না গ্রামে। তো বাহিরঘন্না গ্রামে বলার পর 5:30 নাগাদ ফেরার পথে আস্করণ মোড় আছে, ওখানে একটা শ্মশানতলা আছে, ওখানে জনা 20-25 ছেলে আমাদেরকে বাইকটা ধরে আটকায়। এবং আমরা বলি কী জন্য আটকাচ্ছে ভাই, বলছে চাঁদা লাগবে। আমরা ঠিক আছে গাড়ি দাঁড় করাচ্ছি। গাড়ি দাঁড় করানো না দাঁড় না করাতে করে দিই ওরা আমাদের কিন্তু গাড়িটাকে লাঠি মেরে ফেলে দেয় দুজনকেই। তারপর ছিটকে যায়, তখন একটু হাতাহাতি হয়, তারপর আমাকে কিল ঘুষি মারতে শুরু করে। এবং আমার দেখুন এই গালে আরে মেরেছে, পিঠে লাঠি দিয়ে মেরেছে। তারপর আমার দাদাকে টেনে নিয়ে যায়। আমার দাদার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে 3 ভরি মতো সোনা ছিল। আমার দিদির বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলাম বিয়ের উপলক্ষে, এবং নগদ 15,000 টাকা ছিল। ব্যাগটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে টাকাগুলো নিয়ে নিয়েছে, সোনাগুলো নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং আমার দাদার পকেটে 2,000 টাকা ছিল, সেটাও নিয়েছে। এবং আমাকে ঘাড় ধরে মারতে মারতে যেখানে পাঠা বলি দেওয়া হয় শ্মশানতলে, সেখানে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে বলা হয় যে তোকে বলি দেবো এখানে, বলে তাহলে দুজনকে বাঁধ বেঁধে এখানে মদ এনে খাওয়া এদেরকে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে সে এবং সেখানে বাঁশ এনে বাঁশ থেকে দিয়ে আমাকে পিঠে মারে। যেহেতু আমার জ্যাকেট পরেছিলাম সেহেতু আমি অনেকটা রেহাই পেয়েছি, কিন্তু আমার এইগুলোতে চোখগুলোতে আরগুলোতে ঘুষি মেরেছে, মাথায় মেরেছে, পিঠেও মেরেছে। তারপরে আমাদেরকে সরের একজন একটা দাদা ছিল, কোনো রকমে একজন বাঁচিয়েছেন, কোনো রকমে প্রাণে বাঁচিয়ে মাঠে একটা মাঠের ধারে গিয়ে তখন দাঁড়িয়ে। এবং আমার বাড়িঘর দিদিতে গ্রামে ফোন করি এবং তারপর সবাই আসে। থানায় এসেছিলাম গোটা 300 হবে। হ্যাঁ, অভিযোগ দায়ের করছি ও শিখেছে, কিন্তু পুজোর চাঁদা এটুকুই বলছিল। কিন্তু আমরা তো অতটা জানি না যে কী পুজো আছে ওখানে শ্মশানতলায়, কী পুজো হয় জানি না। আমি একজন টিচার স্কুলে, হ্যাঁ মিশনের কাজ করি। আমার নাম শেখ শের আলী। আমার মেয়ের বিয়ে। আমার নাম শেখ রমজান আলী। বাড়ি হাউস গ্রাম থানা পিচকুড়ি গ্রাম। আমার বোনের বাড়ি হচ্ছে বাহিরঘন্না। আমরা এখান থেকে কিছু জিনিস আর ভরি তিনেক সোনার গয়না আর 15,000 টাকা আনুমানিক নিয়ে যাচ্ছিলাম ব্যাগে করে। আমার ভাই বাইক চালাচ্ছিল। বাহিরঘন্না রাস্তা থেকে বেরিয়ে কুরকুপো হয়ে যেটা সরদিকনগরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখানে একটা ঝিলতলা আছে আস্করণের, কুরকুপো আস্করণের মাঠের ধারে। সেখানে জনা 15 ছেলে আমাদের বাইক আটকিয়ে আমাদেরকে যথারীতি মারধর করে এবং ব্যাগপত্র কেড়ে নেয়। আমরা অনেক চেষ্টা করলাম জিনিস এবং টাকাটা নেবার জন্যে, কিন্তু ওরা বললে জানে বাঁচবি যদি পালিয়ে যা। এবং আমাদেরকে ওইখানে যে ঠাকুর থান রয়েছে ঠাকুর থানে ভরে বলছে বলি দেবো। এবং আমার একটা ভাইটাকে শুয়ে দিয়ে ওখানে মুখে মদ ঢালতে গিয়েছে পর্যন্ত, অনেক রাস্তার লোকও দেখেছে কিন্তু কেউ কিছু প্রতিবাদ করতে পারলো না। আনুমানিক 15 মতো ছিল, সব যুবক ছেলে, কম বেশি 18-20 মধ্যে বয়স। ওরা সরস্বতী পুজো চাঁদা যদ্দূর সম্ভব, ওটা তো শ্মশান, এখন কী করছিলো আমাদেরকে মেরে তেড়ে দেওয়ার পরেও ওরা আবার মদ খাচ্ছিল। এখন আমি জিনিস এবং টাকাগুলো যাতে রিকভারি হয় সেই জন্য আমি এখানে থানায় এসেছি, দেখি থানায় কি প্রতিকার হয়। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9/10।